হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি এখন মোটামুটি আগের থেকে অনেক। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, একটু অন্যরকম। দেখো আজকে এসেছি চিরঞ্জিত ডাইজো মান্না বা ডিজে মান্নার বাড়িতে। দেখাচ্ছি, এটা চিরঞ্জিতের বাড়ি। কানানোর দিকে এসেছিলাম, এখানেই খাওয়া দাওয়া করলাম চিরঞ্জিতের বাড়িতে। এই ঘরটা আমরা ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, চিরঞ্জিত হেলমেট নিয়ে বেরিয়েছে। আমি চিরঞ্জিতের সঙ্গে যাত্রা করে চলে যাবো আমাদের সজলার উৎসব যাচ্ছে সোনমালটার কাছে। তো গলির ভেতর দিয়ে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ যে এখানে সেই শহর এলাকার মতো মানে শর্টকাট জায়গা। গ্রামে যে স্বাধীনতা সেই জিনিসটা নেই, যে ফাঁকা ফাঁকা সেই জিনিসটা নেই, মানে ঘেঁসা ঘেঁসা জিনিস সব। দেখতে পাচ্ছ যাচ্ছি, চিরঞ্জিতের বাড়ির সামনে পুকুরটা আছে, চিরঞ্জিত ডাইজো মান্না। ওপারে চিরঞ্জিতের দোকান, ওখানে গাড়িটা রাখা আছে ইঞ্জিনের কাছে। চিরঞ্জিতের ডিজিটা আছে কানা নদীতে, কালকে রাতে আমাদের বক্সে ছিল। যাচ্ছি দেখতে থাকো, এটা হচ্ছে সুলতানপুর এই গ্রামটার নাম। তো যারা কম্পিটিশন দেখতে যাও ব্যস্ত চলে আসবে, সারা রাত কম্পিটিশন আজকে, অল নাইট পল্লি চলে খেলার মাঠ এটা প্রাইমারি স্কুলে। যাই সামনেটা দেখাচ্ছি, দেখো চিরঞ্জিতের দোকানে গায়ে চলে গিয়ে দেখতে পাচ্ছ। হ্যাঁ কি এটা চিরঞ্জিত আমাদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, চাবি আনতে গেলো, ডিজিটাকে ভেতরে ভরতে হবে বলছে, প্রচুর খাটাখাটনি হবে, জমের বোঝা এটা। আমাদেরও একটা আছে আমরা জানি, নড়াতে পারবো না, আমি তো আগে চাগিয়ে দেবো, সেটা ব্যাপার আমার শরীরে তো কোয়ালিটি তো সবাই দেখতে পেয়েছো বা দেখতে পাও নড়া দিনে। আর চিরঞ্জিতের ডিজি যারা ভাড়া করতে চাও, এখানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। চিরঞ্জিত ডিজে মান্না, সুলতানপুর, হরিপাল, হুগলি নাম্বার দেওয়া আছে। কত বড় তেল ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, খাদ্য ভাণ্ডার এটাই। এটা চিরঞ্জিতের ডাইডির দোকান মুদিখান, আর সামনে এটা চিরঞ্জিতের নিজের দোকান। ছুটি পাড়া এখানে, মানে ভেতরটা অনেকটা জায়গা আছে ফোনের দোকানটা। তো বেতরা করা যায় বন্ধুরা, দেখতে থাকো, অল সেটের ভিডিও দেবো, দেখতে থাকো। তুলো হয়ে গেলো, দেখতে পাচ্ছ চিরঞ্জিত কেমন মেহনত করছে, দেখো তেলে সরিয়ে নিচ্ছে খাই। আমাদের ভিডিও খাটি একাই সরিয়ে নিল, আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো এখান থেকে চিরঞ্জিতের গ্রাম থেকে, মোটামুটি কাজ কমপ্লিট। তো সবাই আসছে এসব, আর চিরঞ্জিত দেখো গাড়ি স্টার্ট করছে, দেখো কিরকম ভাবে দেখতে পেলে চিরঞ্জিত নিচে মানে গাড়ি স্টার্টটা। চিরঞ্জিতের গোপর বিক্রি আছে 500 টাকা, কেউ যদি নিতে যোগাযোগ করতে পারো। গাড়ি ভয় অফ করতে পারছে, দেখতে পাচ্ছ গাড়ির বন্ধুরা গাড়ি স্টার্ট এখন স্টার্ট দেওয়া আছে। তাই যেমন এভাবে গোপুরে সেট করবে। বন্ধুরা ব্যাটরাগর পৌঁছে গেছি, সামনে কোলে সাউন্ড বাজছে, দেখতে থাকো বন্ধুরা। রাতেবেলা পজিশন যারা দেখতে যাও চলে আসবে, কোলে সাউন্ডে ডিজি চলে এসছে, বড় ডিজি অপারেটর কোচি বাজাচ্ছে। Don't go.
সাউন্ড নিয়ে একই বারে এসেছে বন্ধুরা। আর ওই সাউন্ড রাস্তায় আসছে ইয়ে থেকে সাহাপুর থেকে বাতাস সাফ রয়ে তো একই সঙ্গে আছে একই বারাতে সামনে খেপিমা সাউন্ড আছে বন্ধুরা। বন্ধুরা এমএস সাউন্ড, এমএস সাউন্ডের ডিজি চলে এসেছে মহেন্দ্রার ডিজি দেখতে পাচ্ছ, তারামা পাওয়ার সাসপুর নাম্বার দেওয়া আছে, যারা ভাড়া করতে যা যোগাযোগ করতে পারো এখানে।
এখানে এবেস সামনে মালপত্র আছে, বালাদার মাল। এবেস সাউন্ড মেমারি পাওয়ার হাউস। দেখো তো মালিক নিজে দাঁড়িয়ে আছে এখানে মাল মানছে। মেশিন সেট আপ লাটানো হয়ে গেছে। এদিকে CA-20 আছে, এটাই পুরো হাজার আছে, 10,000, হাজার নয় 10,000। দেখতে পাচ্ছ এখানে এটাই পুরো চুং বাজায় ভালো। দেখুন এটাই পুরো 12-12 700 মেশিন। পপ বেস বালাদার নতুন 2 বেস্ট। এই তো ভালো। সামনে খাঁচা করা আছে বলে মনে হয় চুং মানতে অসুবিধা হচ্ছে কি, তাই তো? বিরাট অসুবিধা হয়, চ্যাচিসটার জন্য বিশাল অসুবিধা হয়। হ্যান্ডেলটা খুলে দাও, রেঞ্জটা এটা না খুললে হালকা হালকা করে যেখান থেকে স্লাইড রেঞ্জ নিয়ে এসে কাটিং করে দেওয়া হবে, তাহলে চোখটা ঠিক থাকবে না, ভেঙে যাবে তো চাপকে। তো রাতের বেলায় জবরদস্ত কম্পিটিশন হবে বন্ধুরা, যারা দেখতে যাও চলে আসবে। এবার সাউন্ডের এখনো কিছু মাল এখানে রাখা আছে, চোখ দু একটা দেখতে পাচ্ছ, চোখ রাখা আছে এখানে। তো অন্য সে টাকায় যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো চলো। মহাদেবের ভক্ত
সামনে এমজি মিউজিক আছে দেখতে পাচ্ছ এমজি মিউজিক বন্ধুরা এখানে বসে গেছিলো মালটা তুলতে গিয়ে পাড়ার ভেতরে এসেছিল ওখান থেকে ট্রাক্টর নিয়ে এসে তুললো অনেক কষ্টে একদম প্রচুর হাইট বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়ের মতো একদম এমজি মিউজিক তারকেশ্বর এই মাথায় তুলে কিছুক্ষণ পরে বাজাবে মেশিন সেটা বাজে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দিকে সি টোয়েন্টি ওইদিকে চারটে নটা সি টোয়েন্টি ফুল আর সব মেশিন আছে সাতশো দেখতে পাচ্ছ বন্ধুরা এমজি মিউজিক তারকেশ্বর একটা জ্যাম লেগে গেছিল বন্ধুরা জ্যাম লেগে গেছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রাতে কমপ্লিট স্যাম বন্ধুরা যারা দেখতে চলে আসবে চলো দেখতে থাকো বন্ধুরা বাপন স্যারকে দেখার জন্য কত কিছু করতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা দেখো কিরকম কইটুকুরি রাস্তা এই দিকটা তাও তো একটুখানি ভালো আছে ওই সাপ যে দিকটা থেকে মানে পেছন দিক দিয়ে এলাম আরো খারাপ সরু পরে রাস্তা ডান দিকে পুকুর মানে একটুখানি ডিসব্যালেন্স হলে পুকুরে জলে পড়ে যাবো সেরকম ব্যাপার কিরঞ্জিৎ খুব ভালো করে গাড়ি চালাচ্ছে কি অবস্থা থাকো বাস তোলার ভেতর দিয়ে বন্ধুরা রাস্তা কয় দেখতেই পাচ্ছ বক্সটা বেরোবো কোন দিক দিয়ে তাহলে রুদো দিয়ে অনেকটা ঘুরতে হবে তো কি অবস্থা দেখতে পাচ্ছ আজকে ভিডিওটাতে বন্ধুরা অনেক কিছু নতুন কিছু দেখতে পেলে আর একটা জিনিস দেখতে পেলাম না যে এমজি মিউজিক বসে গেছিলো ওই ভিডিওটা আমি করে নিই যাই হোক চেঞ্জ করেছো তো ভিডিওটা তুলে যখন চেঞ্জ চ্যানেল জিনিস দেখতে হবে বাপন তো বলে এখানে ভালো আছে আসতে এদিকে তো বক্স যা থাকবে না ভালো ভিতরে জিজ্ঞেস করে কাউকে তো এত কাণ্ড করার পর বন্ধুদের সামনে চলে এসে দেখতে হচ্ছে বাপন সব হ্যাঁ কর মার তো কর জানো জেলে দাও জবাবি করে দাও নিটল করে দাও
তো দেখতে পাচ্ছ মাল বানছে। বাধা হয়ে গেছে, ইয়ে লাগাচ্ছে, কি বলে ত্রিপল টাঙাচ্ছে, আর এদিকে ব্যানার লাগাচ্ছে বন্ধুরা। এটাও ব্যথাটা কর, এই মালটা মনে রুদু দিয়ে বেরোবে। হ্যাঁ ভালো আছে, তোদের মালটা রুদু দিয়ে বেরোবে তো? এদিকে রাস্তা খারাপ, ওদিকে ঢালাই হচ্ছে, ওদিকে রুদু দিয়ে বেরোচ্ছে, মালটা বেরোবে। তো যাই হোক বন্ধুরা, রাতের মধ্যে যা দেখতে যাও চলে আসবে, সারা রাত পজিশন হয়েছে এখানে। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা, কার কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর ব্যানারটা দেখো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, বেতরাগর বাঁধপাড়ার ছেলেরা ঢুকছে দেখতে পেলে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বাই। কার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই বলবে। চলো বাই।